সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের দোয়া, আমরা রহমতে বহুমতে ভালো আছি। তোমরা বড় হয়েছ, বুঝতে শিখছ। এই করোনাকালীন পরিস্থিতিতে বিশ্বের কি অবস্থা হয়েছে? অতি সাম্প্রতিক খবর, এই যে আগামীতে শীতকাল আছে, করোনার দ্বিতীয় আঘাতটা কিন্তু বিভিন্ন দেশে আনতে শুরু করেছে। তোমার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় কিন্তু তারা লকডাউন আরম্ভ করেছে। তো তোমাদেরকে বলার কিছুই নাই, তোমরা যেহেতু বড় হয়েছো, তোমরা অবশ্যই করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা করার দরকার তোমরা তাই তাই করবে। অর্থাৎ বাসায় থাকবে, বাইরে গেলে মুখে মাস্ক ব্যবহার করবে, হাতে স্যানিটাইজার দেবে, সাবান দিবে, ঠিক আছে? এভাবে নিজেকে সুরক্ষিত করবে। হয়তোবা ভ্যাকসিন আসতে আরও কয়েক মাস দেরি আছে, ততদিন পর্যন্ত তোমাদেরকে জীবন সংগ্রামে কিন্তু টিকে থাকতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু যে বাড়িতে থাকলে হবে না, সাথে সাথে আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। তো আজ তোমাদের ভালোবাসা ইউনিভার্সিটি ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে, হ্যাঁ, ডিগ্রি তৃতীয় বর্ষের শিল্প মনোবিজ্ঞানের কর্মবিশ্লেষণ কি, কর্মবিশ্লেষণের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করবে, ঠিক আছে? তো এটা তো তোমরা বুঝতে পারছ যে শিল্প মনোবিজ্ঞান শিল্প সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে। এখানে শিল্প প্রতিষ্ঠানের ধরো শ্রমিক, কর্মচারী, বিভিন্ন পণ্য কীভাবে উৎপাদন করা যাবে, কীভাবে বাজারজাত করা যাবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে। তো এই শিল্প মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, কর্মী বিশ্লেষণ। তো এই কর্মী বিশ্লেষণটা হলো যে শিল্প কলকারখানায় নিয়োজিত যে কর্মচারীরা থাকে তাদের যোগ্যতা গুণাবলী বিচার বিশ্লেষণ করা। অর্থাৎ একটা কর্মচারীর কী কী যোগ্যতা গুণাবলী আছে, তার কী কী শারীরিক মানসিক বৈশিষ্ট্য আছে, তার কী শিক্ষাগত যোগ্যতা আছে, তার পূর্ব অভিজ্ঞতা কী আছে, সব কিছু কিন্তু আমাদের কর্মী বিশ্লেষণ আলোচনা করবে, ঠিক আছে? তো আমরা এখন আলোচনা যেটা করবো সেটা হলো কি, কার্য বিশ্লেষণের উদ্দেশ্য সমূহ। কার্য বিশ্লেষণ হলো কি, কাজের বিশ্লেষণ, ঠিক আছে? তো এই যে কাজের বিশ্লেষণের বিভিন্ন পয়েন্টগুলো আছে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। যেমন কি একটা পয়েন্ট আছে, সংগঠন কাঠামো। তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সংগঠন কাঠামো থাকে, এই সংগঠন কাঠামোতে কাঠামোটা ঠিক রাখার জন্য, ঠিক আছে, এই কার্য বিশ্লেষণ কিন্তু গুরুত্বপূর্ণ। এই কার্য বিশ্লেষণের মাধ্যমে আমরা একটা সংগঠনকে সুন্দর করতে পারি। কার্যাবস্থায় উন্নয়ন। তো দেখো, এখানে দেখো যে এখানে কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কর্মী থাকে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের দেওয়া দরকার হয়। এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য দেখা যায় আমাদের কি, এই কার্য ব্যবস্থার উন্নয়ন করা দরকার। এই কার্য ব্যবস্থা উন্নয়ন করলে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে পারবো, ঠিক আছে? অর্থাৎ কার্য বিশ্লেষণ কর্ম ব্যবস্থার উন্নয়নে সহায়তা করে। তারপর আছে কি, বেতন ও মজুরি নির্ধারণ। একটা প্রতিষ্ঠানে অনেক শ্রমিক থাকে, এক একটা শ্রমিকদের এক একটা যোগ্যতা, দক্ষতা, গুণাবলী থাকে, ঠিক আছে? তো দেখো, সব শ্রমিককে যদি সমানভাবে মজুরি দেওয়া যায় না, তাদের কিন্তু দেখা যাচ্ছে কি, তাদের বিভিন্ন কাজের ক্যাটাগরির উপর কিন্তু আমাদের কিন্তু মজুরি দিতে হয়। যেমন তাদের যদি কারো কোনো বিপদ বা ঝুঁকির সম্ভাবনা থাকে, তাকে আমাদের কী কী করতে হবে, একটু বেতনটা বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? আবার বিভিন্ন ধরনের সেক্টর থাকে, ঠিক আছে, সেক্টর থাকে, এই সেক্টরগুলো এই যে বেতন ও মজুরি নির্ধারণ করার জন্য আমাদের কিন্তু কি কার্য বিশ্লেষণের দরকার। তারপর বলছি কি, কার্যক্ষম মূল্যায়ন। কার্য বিশ্লেষণের জন্য দেখাচ্ছি কি, কার্যক্ষম মূল্যায়ন, মানে আমাদের মেন উদ্দেশ্য হলো একটা প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করা, সেগুলো আমাদের কিন্তু কি উৎপাদন বৃদ্ধি করে বাজারজাত করা। তো আমার প্রতিষ্ঠানে কতটুকু কাজ হচ্ছে, আর কাজের ফলটা কী আসছে, ঠিক আছে, এগুলো কিন্তু মূল্যায়ন করার জন্য, বা কেউ সবাই সঠিকভাবে দায়িত্ব কর্তব্য পালন করছে কি না, এগুলো মূল্যায়ন করার জন্য আমাদের কিন্তু কি কার্য বিশ্লেষণের দরকার। কর্মী সংগ্রহ ও নির্বাচন। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কর্মী থাকে, এই বিভিন্ন ধরনের কর্মী এক একটা কর্মীর যোগ্যতা, দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এক এক রকমের,
আমার কোন কোন জায়গায় কোন শ্রমিকের দরকার, অর্থাৎ কর্মী সংগ্রহ করার জন্য আমাদের কি কি দরকার, এগুলো আমাদেরকে বিচার বিবেচনা করে আমাদের কিন্তু কি কর্মী নির্বাচন করতে হবে, কর্মী সংগ্রহ করতে হবে, ঠিক আছে। এই এগুলো করার জন্য কিন্তু আমাদের কিন্তু কি কার্য বিশ্লেষণ দরকার। ভুল বুঝাবুঝি নিরসন, একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ থাকে, কে কোন কাজের জন্য যোগ্য, এগুলো যদি সে সঠিকভাবে না জানে, ঠিক আছে, তাহলে কিন্তু একটা প্রতিষ্ঠানের সমস্যা। কেউ এখন যদি কম্পিউটার চালাতে না জানে, তাকে যদি আমরা কম্পিউটার চালাতে বসিয়ে দিই, তাহলে তো হবে কখনো হবে না, ঠিক না। তো বিভিন্ন কাজ সম্পর্কে যখন সঠিকভাবে ধারণা থাকবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে সেটেল করার জন্য আমার কিন্তু কার্য বিশ্লেষণ দরকার। তো এই যে কার্য বিশ্লেষণের মাধ্যমে আমরা কী করতে পারি, আমরা ভুল বুঝাবুঝি যেমন না হয় প্রতিষ্ঠানে, সেটা কিন্তু আমরা নিরসন করতে পারি। তারপর আছে কি প্রশিক্ষণের ব্যবস্থা। এটা তো বুঝতে পারছো যে একটা শ্রমিক বা একটা কর্মীর শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলে হবে না, অনেক সময় তার অভিজ্ঞতা নাও থাকতে পারে, ঠিক আছে। অভিজ্ঞতা যেহেতু নাই, এই জন্য আমরা কী করতে পারি, তাকে প্রশিক্ষণের মাধ্যমে তাকে কি উন্নতি করতে পারি, অর্থাৎ এই প্রশিক্ষণ ব্যবস্থা দেওয়ার জন্য আমাদের কি কি কার্য বিশ্লেষণের দরকার। তারপর হচ্ছে কি কর্মীর বদলি ও পদোন্নতি। আমরা একটা শ্রমিকদেরকে তার বদলি ও পদোন্নতি করার জন্য আমাদের কিন্তু কার্য বিশ্লেষণের দরকার। একটা কর্মী কোন জায়গায় সে কিন্তু ভালো কাজ করবে, তাকে আমাকে কী করতে হবে, সেই জায়গায় কিন্তু বদলি করতে হবে। তারপর কি তার কী করতে হবে, তার পদোন্নতি দিতে হবে। সে যদি কাজে ভালো এক্সপার্ট হয়, আমরা যদি এক জায়গায় তাকে সারা বছরের পর বছর ধরে কাজ করাই, তাহলে কিন্তু তার অনীহা আসবে। এই জন্য আমাদের উচিত তার পদোন্নতি দিয়ে তার স্ট্যাটাস বাড়ালে কিন্তু আমাদের কিন্তু কী হবে, শিল্পের উৎপাদন বাড়বে, একটা শ্রমিক সন্তুষ্ট থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি কি কার্য বিশ্লেষণের মাধ্যমে আমাদের কি কর্মী বদলি ও পদোন্নতিটা আমরা করতে পারি। দায়িত্ব পালন নিশ্চিত করা, ঠিক আছে। একজন শ্রমিকদের এক এক ধরনের কি দায়িত্ব আছে বা কর্তব্য আছে, এই কর্তব্যগুলো যদি আমি তাকে বুঝিয়ে দিই, তাহলে কিন্তু আমার প্রতিষ্ঠানটা ভালোভাবে চলবে, ঠিক আছে। একটা ধরো শ্রমিককে যদি এক জায়গায় দায়িত্ব দেওয়া হলো, এখানে সে যদি বুঝতে পারে তার কাজ কী, তার দায়িত্ব কী, সে কলকারখানা কীভাবে পরিচালনা করবে, ঠিক আছে, এগুলো যদি আমি তাকে বুঝিয়ে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি আমার প্রতিষ্ঠানটা ভালোভাবে চলবে এবং উৎপাদনগুলো বাড়বে। তাহলে আমরা বলতে পারি এই কার্য বিশ্লেষণের মাধ্যমে কি শ্রমিকদের দায়িত্ব কর্তব্য আমরা নিশ্চিত করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্য বিশ্লেষণের বিভিন্ন পয়েন্টগুলো আছে, যেমন কি সংগঠনের কাঠামো, কার্য ব্যবস্থার উন্নয়ন, বেতন ও মজুরি নির্ধারণ, কার্যকর মূল্যায়ন, কর্মী সংগ্রহ ও নির্বাচন, ভুল বুঝাবুঝি নিরসন, প্রশিক্ষণের ব্যবস্থা, কর্মী বদলি ও পদোন্নতি, দায়িত্ব পালন নিশ্চিত করা, এই পয়েন্টগুলো তোমরা তোমাদের যে বাসায় বই আছে বইগুলো দেখে ভালোভাবে পয়েন্টগুলো মিললে পড়বে, তাহলে দেখবে জিনিসগুলো অনেক সহজেই যাবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সামনে ক্লাসে অন্য কোনো প্রসেস নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।